আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে এলাম আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে নাটোরের বিখ্যাত উত্তরা গণভবনের। আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে উত্তরা গণভবন অবস্থিত। ব্রিটিশ আমলের রাজপরিবার এই রাজবাড়িতে বসবাস করত। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন সেই আমলের রাজারা তাদের লাইফ কিভাবে লিড করত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও সবার ভালো লাগবে। উত্তরা গণভবন এক মনোরম পরিবেশে 41.5 একর জমির উপর অবস্থিত এবং ছোট বড় মোট 12টি ভবন এখানে রয়েছে, আর এগুলো কিন্তু খুবই আধুনিক। টিকিট কেটেই আমরা এই সুন্দর সুসজ্জিত রাজপ্রাসাদে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন প্রবেশ পথ কতটা সুন্দর। মধ্যযুগের প্রতিটি প্রাসাদের প্রবেশ পথের মতোই এ প্রাসাদেও রয়েছে সুবিশাল দীর্ঘ প্রবেশ পথ, যেটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনারা কি জানেন উত্তরা গণভবন আগে দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল? কেন এটা উত্তরা গণভবন নামে এখন পরিচিত সেটা আপনাদেরকে জানাবো। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা কম বেশি রানী ভবানীর নাম শুনেছি। নাটোর রাজপরিবারের উল্লেখযোগ্য নাম রানী ভবানী। তিনি তার নায়ক দয়ারামের উপর এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তাকে দীঘাপতিয়া উপহার দেয়। তার মানে সেই সময়ে এই রাজবাড়ির নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। এখনও এই নামটি মোটামুটি প্রচলিত। বর্তমানে এ প্রাসাদের চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ফুলের বাগান, যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বাগানের কাঠামো এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাচ্ছে এর রক্ষণাবেক্ষণের সাথে যারা জড়িত তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করছে। দীঘাপতিয়া রাজবাড়ি অথবা উত্তরা গণভবন নির্মাণ করা হয় 1734 সালে। তবে খুবই দুঃখজনক বিষয়, 1897 সালের 12ই জুন প্রবল ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় নাটোরের রাজবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। প্রিয় দর্শক, আমরা এখন যে ভবনটিতে রয়েছি এই ভবনটির নিচতলায় ছোট ছোট অনেকগুলো রুম রয়েছে, যেগুলো অনেক বেশি অন্ধকার, আর এই রুমগুলো সম্ভবত পরিত্যক্ত। দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো পরিত্যক্ত। এই ছোট ছোট রুমগুলোর ভেতরে আরো রুম রয়েছে। আসলে এগুলো অতটাও ছোট না, বেশ বড় বড় রুম। আর এই রুমগুলোর ভিতরে আমি এখানে পাখি দেখতে পেয়েছি, পাখিগুলো হয়তো বা এখানে বাস করে, বাদুড়ও আছে। তথ্য মতে 1897 সালের 12ই জুন একটি প্রবল ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পটি প্রায় 18 মিনিট যাবৎ দীর্ঘস্থায়ী ছিল। তো সেই সময় নাটোরের বেশ কিছু ভবন এবং এই ধরনের রাজপ্রাসাদগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীতে রাজা প্রমোদনাথ রায় প্রাসাদ পুনর্নির্মাণ করেন। তিনি ছোট বড় প্রায় 12টি ভবন নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর, আর আমাদের দেশীয় মিস্ত্রিদের সহায়তায় এই সুন্দর কারুকার্যময় প্রাসাদ নির্মাণ করেন।
যা এক বিরল রাজভবন হিসেবে প্রাধান্য পেয়েছে। দীঘাপতিয়া রাজা 1947 সালে দেশ বিভাগের পর দেশ ত্যাগ করে ভারতে চলে যায়। এ সময় এরপর পূর্ব পাকিস্তানের গভর্নর এই বাসভবনকে গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। উত্তরা গণভবনে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর বাগান এবং এই বাগানগুলো দেখতে অসাধারণ। প্রাসাদের পিছনে রয়েছে আরেকটি খুবই সুন্দর একটি বাগান, যে বাগানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা, পানির ফোয়ারা। মূল প্রাসাদের সামনে রয়েছে জমিদার দয়ারামের ভাস্কর্য। এই ভাস্কর্যটি রাজা দয়ারামের স্মৃতির প্রতীক বহন করে, তবে বর্তমানে ভাস্কর্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদের নাম চেঞ্জ করে উত্তরা গণভবন নাম ঘোষণা করেন। এরপর 1980 সালে 17 নভেম্বর ঢাকার বাহিরে প্রথম উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করে জিয়াউর রহমান ইতিহাস রচনা করেন। পরে বেগম খালেদা জিয়া, এরশাদ এবং শেখ হাসিনা এই ধারাবাহিকতা রক্ষা করে, তারাও মন্ত্রিসভার বৈঠক উত্তরা গণভবনেই করেন। প্রাচীন এই রাজপ্রাসাদের চারিপাশে রয়েছে অজস্র গাছ। এখন যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটি হচ্ছে পারিজাত গাছ। এই গাছটি প্রায় বিলুপ্ত। এই গাছটির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এক এক সময় এক এক রকম পাতার রং পরিবর্তন হয়, যা দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমরা যাব রানীমহলে। এখানে রয়েছে রানীঘাট এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে লাগানো হৈমন্তী গাছ, যেটা এখন একেবারেই বিলুপ্তি, তবে এখানেই দেখা মিলবে। এবং আমরা দেখতে পাবো এর ভিতরে মিনি চিড়িয়াখানা, যেখানে আপনারা দেখতে পাবেন হরিণ সহ নানা প্রকার জীবজন্তু। এত সুন্দর সুবিশাল এই রাজপ্রাসাদের বর্ণনা একটি ভিডিওতে করা আসলেই অসম্ভব, তবু আমি চেষ্টা করছি কিছু কিছু মেন পয়েন্টগুলো তুলে ধরার। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। উত্তরা গণভবনে মোট 6টি পুকুর রয়েছে। এগুলো গোল পুকুর, পদ্ম পুকুর, শ্যাম পুকুর, কাছের পুকুর বিভিন্ন নামে পরিচিত। এবং পুরো রাজবাড়ির চারপাশে রয়েছে বড় পরিখা, যেই পরিখাগুলোতে রয়েছে ঘাট বাঁধা, এবং ঘাটগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, এবং অনেকগুলো ভালো রয়েছে। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। ভিউয়ার্স, উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়িতে গেলেই এই তিনতলা ফটকের সামনে সবার চোখ থমকে যেতে বাধ্য, কারণ বিশাল এই সুন্দর ফটকের সামনে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘড়ি। এ ঘড়িটি রাজা ইংল্যান্ড থেকে নিয়ে আসেন। এ ঘড়িটি ফটকের সামনে এবং পেছনে দুদিকেই দেখা যায়। ঘড়িটির বিশেষ গুণ হচ্ছে এ ঘড়িতে 7 দিনে একবার চাবি দেওয়া হলেও এই ঘড়িটি আজও সঠিকভাবে টিকটিক করে ঠিক ঠিক সময় দিয়ে চলছে। এই ঘড়ির ঘণ্টা ধ্বনি প্রায় 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়, তবে পূর্বে 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে এ ঘড়ির ঘণ্টা শোনা যেত। একটা সময় এই রাজবাড়িতে নূপুরের ঝংকার, গানের মধুর সুর এবং কর্মচারীদের আনাগোনা ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। এ রাজবাড়ি সবকিছু স্মৃতি এখন বহন করে চলেছে। এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয়, কালের বিবর্তনে সব কিছুই মলিন ও বিলীন হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করতে যাচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।